বিশ্বাস যিনি অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিলেন এবং হেপ্টাথলন কঠিন সাবজেক্ট তাতে তিনি এশিয়াতে সোনা পেয়েছিলেন। এটা একটা বড় ব্যাপার, একাধিক অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। কিন্তু তার যে বাতাবরণ, তিনি যেখানে প্র্যাকটিস করেন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। হ্যাঁ, আমার পরিবার বলবেন, मैं भारत की स्वतंत्रता के 75 वर्ष के उपलक्ष्य में फिट इंडिया फ्रीडम रन 2.0 मैं स्वयं को फिट और स्वस्थ परिवार, अपने परिवार, मित्रों एवं समुदाय के सभी ऐसा करने के लिए प्रोत्साहित करूंगी। कार्यक्रम छिलो नेहरू युव কেন্দ্র থেকে ফিট ইন্ডিয়া কার্যক্রম, শান্তিপুর কাশ্যপাড়া থেকে ডাকঘর নেতাজি স্ট্যাচু গলায় মাল্যদান করে আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তারপর বাস স্ট্যান্ডে কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন জগন্নাথ সরকার মহাশয়, সাংসদ রানাঘাট লোকসভা, উপস্থিত আছেন যে নেহরু যুব কেন্দ্রের যে যিনি নদিয়া ডিস্ট্রিক্টের কর্ণধার সিনি আছেন, তিনি আছেন, এবং শান্তিপুরের বিভিন্ন যুব সমাজ এগিয়ে এসছে। কি নাম আপনার? আমার নাম দীনেশ রায়, ভারতীয় জনতা যুব মোর্চা, নদিয়া সাংগঠনিক জেলা। আমাদের 13th অগস্ট থেকে 2nd অক্টোবর 2021 ভারত সরকারের আন্ডারে নেহরু যুব কেন্দ্র সংগঠন আমাদের ফিট ইন্ডিয়া ফ্রিডম রান প্রোগ্রামটা চালু করেছে, স্টার্ট করেছে, এবং এটা করা হচ্ছে আমাদের আজাদি কা অমৃত মহোৎসব যে প্রোগ্রামটা আছে তার অন্তর্গত। এবং যেমন এমপি স্যার বললেন যে ফিটনেসকে প্রমোট করা আর সেডেন্টারি লাইফস্টাইল, বসে থাকা, এগুলো আমাদের কমাতে হবে। কোভিডের পর আমাদের অনেকটা লাইফ যে আমাদের লাইফস্টাইল আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি যে এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা আবার থেকে ফিটনেসের দিকে এগিয়ে যাব। শুধু খেলাধুলা নয়, বাড়িতে চলাফেরা করা, সিঁড়ি চাপা থেকে নিয়ে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমাদের করা উচিত। আই হোপ যে এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে এবং হয়েছে। অ্যান্ড লট অফ থ্যাঙ্কস টু এমপি স্যার অ্যান্ড সোমা ম্যাডাম আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। আমার নাম হচ্ছে রিজভি শাহনাজ রহমান, আমি হচ্ছি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার NYK নদিয়া। থ্যাংক ইউ ম্যাডাম। শরীর ভালো যার সব। প্রাচীনকালে যখন সভ্যতার শুরু তখন তাকে জীবন ধারণ বা আত্মরক্ষার জন্যই মানুষ শারীরিকভাবে সুস্থ ফিট থাকতো। কিন্তু বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে যান্ত্রিক সহযোগিতা নিয়ে আমরা অলস অচল হয়ে গেছি। তাই শরীর অচল হলে কোনো দিনই বুদ্ধি বা অন্য কিছুর বিকাশ হতে পারে না। পৃথিবীর পার্থিব জগতে যা কিছু পাওয়া সব কিছু শরীরের মাধ্যমেই। তাই আমাদের মুনি ঋষিরা বলেছেন, শরীর আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরই আসল বিষয়। যাকে চিন্তা করে ধর্ম কর্ম যা কিছু ভোগ বিলাস শরীরকে কেন্দ্র করেই হয়, আর সেই শরীরকে সুস্থ রাখা হচ্ছে আবশ্যিক। বিজ্ঞানীরা বলেছেন, শারীরবিজ্ঞানীরা, প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরানো প্রয়োজন। সে জায়গায় দ্রুততার জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, 8 ঘন্টা করলেও সুস্থ থাকা যাবে। এবং ঘাম ঝরানো পরিশ্রম, পারলে হাঁটা দৌড়ানো, যোগব্যায়াম, এরকম আরও অনেক কিছু নিত্যকলা জড়িয়ে রয়েছে শরীর সুস্থতার একটা মূলত মাধ্যম। আর সেই মাধ্যমকে আগ্রহী করার জন্য, প্রচারের জন্য লঞ্চ করেছে, এবং তার জন্য কিছু বাতাবরণ নির্মাণের জন্য কেন্দ্র সরকার সহযোগিতা করবে, অর্থাৎ ফিট ইন্ডিয়া রান ফ্রিডম, ফ্রিডম রান। শরীর ভালো যার সব ভালো তার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে 1 ঘন্টা গীতা পড়ার থেকে 1/2 ঘন্টা ফুটবল খেলা হয়। তার মানে ঘুরে ফিরে কিন্তু সেই একটা কেন্দ্রবিন্দুতে আসা হচ্ছে যে আপনি যদি শারীরিকভাবে ফিট না হন, আপনি একজন ভালো স্টুডেন্ট হলেও আপনি ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। তো এটা আজকে আমরা শুধু ভাবতাম যে শুধু স্পোর্টসম্যানেরাই ফিট থাকবে, কিন্তু না, ভালো সমাজ গড়তে গেলে সাধারণ মানুষকেও কিন্তু ফিট হতে হবে।
ভালো কাজ করতে গেলে আপনি যদি মেডিকেল ফিসটা কমাতে চান তাহলে আপনাকে ফিট ইন্ডিয়া রানের মতন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে ফিট করতে হবে, মানুষকে মানে জাগরণ করতে হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে আমি দিনের শেষে যেন আমার একটা র্যানটা খেতে না হয় হজমের এসের জন্য। তো সেই ব্যাপারটা মানে যে প্রধানমন্ত্রী ভেবেছেন, একজন দেশের প্রধানমন্ত্রী ভেবেছেন, এটা হ্যাটস অফ হিম কি আমি একজন স্পোর্টসম্যান হিসাবে উনি ভেবেছেন যে শরীর ভালো থাকার বা ফিট রাখার কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই ভাবতে পারে না। তো সেই জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, যারা সাধারণ মানুষ আছেন তারা তাদেরকেও আমি ওয়েলকাম করছি যে আপনারা রেগুলার ফিট হন, আধা ঘন্টা যোগব্যায়াম করুন, একটু রানিং করুন, একটু এক্সারসাইজ করুন, সবাইকে এটাই মেসেজ দিচ্ছি। নাম আপনার? নাম সোমা বিশ্বাস, অলিম্পিয়ান, অর্জুনাবাড়ি।